আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, সিস্টেম অ্যাডমিন। আইটিতে লেগে আছি 7 বছর যাবৎ। আমার হবি হচ্ছে সিস্টেম নিয়ে কাজ করা, সিস্টেম ট্রাবল শুটিং, ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্কিং এবং সার্ভার কনফিগারেশন, এই জিনিসগুলোর প্রতি আমার ভিতর থেকে একটা টান ফিল করি, সেই থেকেই লেগে থাকা আর কি। বেসিক্যালি আজকে আমরা যেটা দেখব, আজকে আমরা মাইক্রোটিক রাউটার নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা বিভিন্ন পর্বে এই মাইক্রোটিক রাউটিং এর ইস্যু নিয়ে আমরা বেশ কয়েকটা সিরিজ আমরা তৈরি করব। এটা হচ্ছে পার্ট 1। তো আমরা প্রথমে যেটা দেখব যে কিভাবে মাইক্রোটিক ওয়েস আমরা একটা পিসিতে সেট আপ দিয়ে ওই পিসিটাকে মাইক্রোটিক রাউটার হিসেবে আমরা ইউজ করতে পারি, অথবা মার্কেটে ডেডিকেটেড মাইক্রোটিকের রাউটার কিনতে পাওয়া যায়। কেউ যদি এরকম প্রেফার করেন যে আমি সরাসরি মাইক্রোটিকের রাউটার অনেক টাকা দিয়ে কিনবো না, আমার অলরেডি একটা পাওয়ারফুল পিসি আমার অফিসে কিংবা বাসায় আছে, এই ক্ষেত্রে আপনি খুব সহসাই মাইক্রোটিকের যে ওএস সেটা ডাউনলোড করে নিয়ে খুব ইজিলি আপনি আপনার পিসিকে মাইক্রোটিক রাউটার হিসাবে কনফিগার করতে পারবেন। এবং মাইক্রোটিক ডেডিকেটেড হার্ডওয়্যার রাউটার যেরকম পারফর্ম করবে, একইভাবে কনফিগার করা পিসি যেটা আপনি মাইক্রোটিক ওএস কনফিগার করবেন সেটাও একইভাবে আপনার পারপাস সার্ভ করবে। তো আসলে আমরা আরেকটা বিষয় এই মুহূর্তে আমাদের জন্য জানা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমরা কেন মাইক্রোটিক ইউজ করি। মাইক্রোটিক ইটসেলফ এ বিগ ওয়ার্ল্ড ফর নেটওয়ার্কিং। সো এখানে আপনি রাউটিং থেকে শুরু করে রাউটিংয়ের অনেকগুলো প্রোটোকল এটাতে কাজ করে, রিপ আছে, তারপরে ওএসপিএফ আছে, তারপরে বিজিপি আছে। সো রাউটিং একটা বড় ইস্যু, রাউটিংয়ের জন্য এটা ক্রুশাল একটা প্ল্যাটফর্ম। এছাড়াও আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য অসাম একটা টুল হচ্ছে মাইক্রোটিক। আপনি চাইলে ছোটোখাটো আইএসপি মাইক্রোটিক দিয়ে আপনি খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন, স্পেশালি ইউজার ম্যানেজমেন্ট এবং ব্যান্ডউইথ অ্যালোকেশন এবং এই জিনিসগুলো কন্ট্রোলিং খুবই ইজিলি এবং ইফিসিয়েন্টলি করা যায় মাইক্রোটিকের মাধ্যমে। তো আজকে আমরা দেখবো আমাদের ভিএমওয়্যারে আমরা এই জিনিসটা প্র্যাকটিস করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, এবং রিয়েল লাইফ সিনারিওতে পিসিতে কিভাবে আপনি কানেক্ট করবেন, কনফিগার করবেন, সে সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে ক্লায়েন্ট পিসি হিসাবে আমরা উইন্ডোজ এক্সপি নিয়েছি, যাতে আমরা যখন মাইক্রোটিক কনফিগার করব সাথে সাথে যেন আমরা ক্লায়েন্ট পিসি থেকে আমরা চেক করে দেখতে পারি যে আমরা যা কনফিগার করছি ঠিকমতো কাজ করছে কি না। সরি, শুরুতে আমরা যেটা করব, আমরা এখন মাইক্রোটিক ওএস সেট আপ দিব, একটা আলাদা সম্পূর্ণ নতুন পিসি নিয়ে আমরা সেটা করব। আমি সেটা ভার্চুয়াল মেশিন বা ভিএমওয়্যারে করছি, যেটা আপনারা আপনাদের ক্ষেত্রে হয়তো বাসায় যদি আলাদা ডেডিকেটেড কম্পিউটার বা পিসি থাকে সেটাই আপনারা করবেন। বলে নেওয়া জরুরি যে আপনি যে পিসিতে মাইক্রোটিক ওএস সেট আপ দিবেন, কমপক্ষে 2টা নেটওয়ার্ক কার্ড বা নিক বা ল্যান্ড কার্ড থাকা জরুরি। আপনার রাউটিংয়ের উপরে বেস করে সেটা 3টা 4টা হইতে পারে, বাট কমপক্ষে 2টা ম্যান্ডেটরি, 2টা ল্যান্ড কার্ড অবশ্যই থাকতে হবে। সো আমরা এখন যেটা করব, আমরা একটা নতুন ভার্চুয়াল মেশিন নিব যেখানে আমরা মাইক্রোটিক ওএস সেট আপ দিব। নেক্সট 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 আমরা এখানে আদার চুজ করব। নেক্সট এখানে আমরা দেব মাইক্রো টিক। নেক্সট নেক্সট আমরা একটু র্যামটা বাড়িয়ে নেব যাতে করে এটা স্লো রেসপন্স না করে, কারণ ব্যান্ডউইথ থ্রটলিংয়ের জন্য প্রচুর সিপিইউ সাইকেল ইউজ হয় এবং সাথে হিউজ মেমোরিও প্রয়োজন পড়ে। সো আমরা ইচ্ছা করে একটু মেমোরিটা বাড়িয়ে নিব। নেক্সট অবশ্যই ব্রিজ নেটওয়ার্কিং, নেট আমরা ইউজ করব না, NAT নেটওয়ার্ক অ্যাডস্ট্রেশন। নেক্সট নেক্সট আমরা অবশ্যই একটা নতুন ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। নেক্সট আইডি রিকমেন্ডেড, 8 GB আমাদের জন্য সাফিসিয়েন্ট, আমরা এই অপশানটা চুজ করব।
স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এতে করে একটা ফাইলে সমস্ত কনফিগারেশন ফাইলগুলো চলে আসবে এবং আমাদের জন্য হ্যাসেল অনেক কম হবে। নেক্সট আমরা লোকেশনটা চুজ করে দেই, আমরা যাব হচ্ছে যে কোনো একটা ড্রাইভ আমরা চুজ করি, এটা এখানে একটা নতুন আমরা ডাইরেক্টরি ক্রিয়েট করি যেখানে ভার্চুয়াল ফাইলটা এক্সিস্ট করবে, ভিএমডিকে ফাইল যেটা আছে মাইক্রোটিক ভিএম ওয়্যার, এটা সেভ। নেক্সট আমরা এখান থেকে কাস্টমাইজ হার্ডওয়্যার করে নিই, কারণ হচ্ছে বাই ডিফল্ট একটা নেটওয়ার্ক কার্ড ব্রিজ মোডে পেয়েছে, সুতরাং আমরা আরেকটা ল্যান কার্ড নেব। নেক্সট নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেক্সট অবশ্যই ব্রিজ নট নেট, নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেশনে মোডে আমরা নিব না, ফিনিশ। এবং আমরা এখান থেকে আরেকটা বিষয় ইয়ে করবো, আমরা এখানে আমাদের যে আইএসও ফাইল যেটা আমরা অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি সেই ফাইলটাকে আমরা চিনিয়ে দিব, কারণ হচ্ছে আপনারা যখন লাইভ ডেডিকেটেড কোনো পিসিতে দিবেন, নট কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্টে, সেক্ষেত্রে আপনারা আইএসওটা একটা ডিস্কে বার্ন করে নেবেন এবং সেখান থেকে আপনারা সরাসরি সিডি বা ডিভিডি রমে সেই বার্ন করা আইএসও ডিস্কটা আপনারা সিডি বা ডিভিডি রমে দিয়ে বুট করে সেখান থেকে আপনারা সেট আপ দিবেন। আমাদের এখানে আমরা আইএসও ফাইলটা এখন নিব, ওপেন, আমরা লোকেশনটা চুজ করে দিলাম এবং ক্লোজ, এবং আমরা এখন দিব ফিনিশ। আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা এখন স্টার্ট করব আমাদের মাইক্রোটিক ওএস সেট আপ শুরু হয়ে গিয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকলে আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা নাই। আমরা আই ফিনিশ ইনস্টলেশন এটা দেই, তাহলে এই স্পেসটুকু ফাঁকা হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। এখানে অপশনস দেওয়া আছে, মুভ অ্যারাউন্ড মেনু ইউজিং পি অ্যান্ড অ্যান ফর অ্যারো কিজ, সিলেক্ট উইথ স্পেস বার, কীভাবে কী করবেন, আমরা সবগুলোই নিব, সিলেক্ট অল উইথ এ, কারণ এখান থেকে মোস্ট ফিচারগুলোই আমাদের লাগবে, কারণ যেহেতু আমরা একে একে আমাদের এই মাইক্রোটিক রাউটিংয়ের উপরে সিরিজ অফ ভিডিও আমরা করার প্ল্যান নিয়েছি, সো অলমোস্ট সবগুলো ফিচারই আমাদের লাগবে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা এ চাপব, আমাদের সবগুলো চুজ করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি সবগুলো ক্রস চিহ্ন হয়ে গেছে, দ্যাট মিন্স সিলেক্টেড। এখন আমরা দেখব এখানে বলা আছে যে প্রেস আই টু ইনস্টল, সো আমরা এখন আই প্রেস করব, তাহলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমাদেরকে বলছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কম্পিউট ওল্ড কনফিগারেশন, আমরা বলবো যে নো। এখন আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি কিনা সেট আপ, আমরা বলবো যে ইয়েস, এবং শুরু হয়ে গেছে ইনস্টলেশন, এবং খুব দ্রুত খুব অল্প সময়ের মাঝে মাইক্রোটিক ওএস কনফিগার করা পসিবল। এবং আপনারা হয়তোবা খুব অবাক হবেন যে এত দ্রুত একটি ওএস কীভাবে ইনস্টল হয়। আমার জানা মতে আমি দীর্ঘদিন যাবত আইটিতে লেগে গেছে, আর কোনো ওএস আমি এত অল্প সময়ে ইনস্টল দেওয়ার সৌভাগ্য আমার হয়নি, এক্সেপ্ট মাইক্রোটিক, সো দ্যাটস এ গ্রেট থিং। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সেট আপ হয়ে গিয়েছে এবং বলছে যে প্রেস এন্টার টু রিবুট, আমরা এন্টার চাপব এবং এরই মাঝে রিবুট হয়ে গিয়েছে। আমরা মেইন হুইল আরেকটু কাজ করব, আমরা এখান থেকে আমরা সেটিংসে গিয়ে আমাদের আইএসও ফাইল যেটা আমরা মাউন্ট করেছিলাম সেটার এখন আর দরকার নেই, যেহেতু আমাদের ওএস সেট আপ হয়ে গিয়েছে, সো আমরা এটাকে সরিয়ে দিব। ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর নাও, এটা জাস্ট ডিফল্টেবল একটা চেকিং, সো এখানে করিডোর কিছু নেই, বাই ডিফল্ট এমনিতেই সব কিছু চলে গিয়ে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম প্রম্পট মোডে চলে যাবে। সো আমরা এখন ইউজার নেম দিব, আমরা দিব ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছু লেখা লাগবে না, জাস্ট আপনাকে এন্টার দিলেই ঢুকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাইক্রোটিকে ঢুকে গিয়েছি, এখানে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে যে রাউটার হ্যাজ নো সফটওয়্যার কি, দ্যাট মিন্স আমাদের এখনও লাইসেন্সটা অ্যাক্টিভেট করা হয়নি,
সো আমরা যেটা করব যে আমরা লাইসেন্সটা অ্যাক্টিভেট কিভাবে করতে হয় সেটা দেখব, পাশাপাশি আমরা আমাদের মাইক্রোটিক ওএসটাকে লাইসেন্স কপি বানাবো। মিনওয়াইল আমরা যেটা করব, আমরা আমাদের কাজের সুবিধাতে আমরা আমাদের ক্লায়েন্ট পিসি থেকে এই কাজটুকু করব। আমরা চাইলে এখানে টার্মিনালে আমরা ইয়ে করতে পারি, এবং যেহেতু আমরা যতটা ইজিভাবে করা যায় সবার জন্য যেন বুঝতে সুবিধা হয় সেই জিনিসটা মাথায় রেখে করছি, সো আমরা ভিজুয়াল মোডে করব উইনবক্সের মাধ্যমে, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমরা টার্মিনালও দেখবো পরবর্তী সিরিজগুলোতে, বাট আমরা প্রথমে ভিজুয়াল মোডে করি যাতে করে সবার বুঝতে সুবিধা হয় এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। সো আমরা এখন যাব হচ্ছে ক্লায়েন্ট পিসিতে, যেখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই বিষয়টা মোস্ট অফ দ্য ভিডিও টিউটোরিয়ালে বিভিন্ন এক্সপার্ট যারা আছেন তারা এই জিনিসটা কখনোই শেয়ার করেন না। সেটা হচ্ছে যে এখানে আপনার যে ক্লায়েন্ট পিসি, সেখানে জাস্ট আপনি এখানে নেটওয়ার্ক কনফিগারেশনের কোনো আইপি আপনার প্রয়োজন নেই। আপনি যদি আইপি অ্যাড্রেস অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এবং অবটেন ডিএনএস সাবের অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অবস্থায় রাখেন, তাতে কোনো সমস্যা নেই। কখনো কখনো দেখা যায় যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখা, মানুষজন যখন সেট আপ করতে যায় এখানে আগে থেকে তার হয়তো বি ক্লাসের আইপি দেওয়া আছে বা এ ক্লাসের আইপি দেওয়া আছে, এ ক্লাসের প্রাইভেট আইপি নট পাবলিক আইপি, সো সেক্ষেত্রে ওনারা যখন কাজ করতে যান অনেক সমস্যায় পড়েন। বেসিক্যালি আপনি যখন রিয়েল পিসিতে নট ভার্চুয়াল মেশিনে, রিয়েল পিসিতে যখন আপনি মাইক্রোটিক সেট আপ দিবেন, সেট আপ দেওয়ার পরে জাস্ট একটা ক্রস ওভার কেবল নেবেন, নিয়ে ওখানে আপনার যে কোনো একটা পোর্ট বা যে কোনো একটা ল্যান কার্ড দুটার যে কোনো একটা আপনি এক মাথা লাগাবেন নেটওয়ার্ক কেবলের, নেটওয়ার্ক কেবলের অপর মাথা আপনি জাস্ট আপনার ক্লায়েন্ট পিসির ল্যান কার্ডে জাস্ট প্লাগ ইন করবেন। তখন এটা আপনাকে এরকম কানেক্টেড দেখাবে, বাট অরিড হওয়ার কোনো কারণ নেই, লিমিটেড অর নো কানেক্টিভিটি এই ধরনের লেখা যদি থাকে এটা অরিড হওয়ার কোনো কারণ নেই। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন লিমিটেড অর নো কানেক্টিভিটি, এই জন্য বলছে যে আমরা এখানে কোনো আইপি অ্যাসাইন করিনি। সুতরাং আইপি অ্যাসাইন না করলেও কোনো সমস্যা নেই, আমরা খুব ইজিলি উইন বক্সের থ্রুতে আমরা রাউটার অ্যাক্সেস পেয়ে যাব, যে যেটা আমরা ভার্চুয়াল মেশিনটা অলরেডি কনফিগার করলাম। সো আমরা উইন বক্স আপনি যে কোনো ওয়েবসাইট গুগলে গিয়ে আপনি যখন সার্চ দিবেন উইন ডাউনলোড উইন বক্স ফর মাইক্রোটিক, আপনি জাস্ট কয়েক কেবির একটা ফাইল খুব দ্রুতই এটা আপনি নামিয়ে ফেলতে পারবেন। আমি জাস্ট পেন ড্রাইভের মাধ্যমে কাজের সুবিধার্থে এখানে কপি করে এনেছি। আপনি এখন এটাই দেন, সার্চ দিলেই আপনি দেখবেন যে আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস চলে এসেছে। এখানে দুইটা ম্যাক অ্যাড্রেস দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি আমার রাউটারে মাইক্রোটিক ওয়েসে দুটা ল্যান কার্ডের কথা বলেছিলাম এবং দুটা ল্যান কার্ড আমি অ্যাসাইন করেছি, যার কারণে দুটা ম্যাক, যদি আপনার একটা থাকতো তাহলে একটাই দেখাতো। যেহেতু আমি বলেছি যে আমাদের যে উদ্দেশ্য সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাটলিস্ট দুটা ল্যান কার্ড থাকলে আমাদের কাজের সুবিধা হবে, এবং কাজের প্রয়োজন হয়তো দুটার বেশি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট দুটা আমাদের প্রয়োজন। সো আমরা এখন ম্যাক চুজ করবো এবং কানেক্ট দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গিয়েছে, এবং এখানে একইভাবে আমরা রাউটার এজ নো সফটওয়্যার কি আমাদের লাইসেন্সের বিষয়ে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, আমরা অবশ্যই এটাকে ইয়ে করবো, লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করবো। প্রথমে আমরা যেটা করব ইন্টারফেসে যাব, এবং আমরা দেখব যে আমাদের দুটা ইন্টারফেস আছে। সো আমরা একে একে ইন্টারফেসের নামগুলো একটু চেঞ্জ করে নিই। আমরা ইথার ওয়ান এটাকে আমরা দেব ওয়ান, ওয়ান ইন্টারফেস হিসাবে এটাকে আমরা চিহ্নিত করব, এবং একইভাবে ইথার টুকে আমরা লেন হিসাবে আমরা এটাকে নাম দেব। এই ল্যান ইন্টারফেসটা বা এই ল্যান ইন্টারফেসের সাথে যে তারটা লাগানো থাকবে নেটওয়ার্ক কেবলটা, সেটা থেকে কানেকশন যাবে সরাসরি একটা সুইচে, সেই সুইচ থেকে তখন আপনার নেটওয়ার্কের অন্যান্য যে আদার্স ক্লায়েন্ট পিসিগুলো আছে ওই সুইচ থেকে একে একে বিভিন্ন পিসিতে কানেকশন যাবে। আর এই ওয়ান ইন্টারফেস যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেস, এই ইন্টারফেসে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি অ্যালাউ করা আছে
আইএসপি থেকে, আপনার আপস্ট্রিমের আইএসপি থেকে যে কানেকশনটা আসছে সেটা এসে ঢুকবে এই ওয়ান লিঙ্কে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে ইন্টারফেস সেটা। আমরা এখন আইপি অ্যাসাইন করব, সুতরাং আমরা যাব আইপি, আমরা তারপরে যাব অ্যাড্রেসেস, আমরা এখান থেকে আমরা অ্যাড্রেস দিব, আমরা প্রথমে ওয়ান আইপি অ্যাসাইন করব যে আইপিতে ইন্টারনেট অ্যালাউ করা আছে, যে আইপিটা এসছে আমার আইএসপি থেকে। সুতরাং আমরা দিব 5, আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। সংক্ষেপে আমরা এখানে সিআইডিআর নোটেশন দিয়ে /8 লিখলেই এটা পেয়ে যাবো। আপনি খেয়াল করবেন এখানে অটোমেটিক্যালি মাস্কটা চলে আসবে। অ্যাপ্লাই, আপনারা দেখতেছেন যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা চলে আসছে, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে আমার মাস্কটা কত হবে। সো আমরা এখন ওকে করব। একইভাবে আমরা আরেকটা আইপি বসাবো আমাদের ল্যান ইন্টারফেসের জন্য, 192.168.0.1/24। আমরা সি ব্লকের একটা আইপি নিব, আমরা এখানে ও ল্যান ইন্টারফেসে এটা এই আইপিটা বসাবো। অ্যাপ্লাই, ওকে, আমার আইপি অ্যাসাইন করা হয়ে গিয়েছে। সো আমরা এখন যেটা করব, আমরা ডিএনএস কনফিগার করব। ডিএনএস ছাড়া আসলে আমরা সঠিকভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবো না, কারণ ডিএনএস হচ্ছে ডাইরেক্টরি সার্ভিসের মতো, টেলিফোন ডাইরেক্টরি বুক যেগুলো আছে সেগুলোর মতো। আমরা যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখি সেটা আসলে কোন সার্ভারে হোস্ট করা আছে এই আইপিটা রিজলভ করার দায়িত্ব হচ্ছে ডিএনএসের। সে বলে দেয় যখন আমরা কোনো ওয়েব লিঙ্ক আমরা দেই, সেই ওয়েব লিঙ্কের অ্যাগেনিস্টে কোন সার্ভার থেকে কন্টেন্টগুলো পিক করবে, সে এই অ্যান্সারটা দেওয়া হচ্ছে ডিএনএস সার্ভার। সো আমরা এখন ডিএনএস সার্ভার কনফিগার করব। আমরা এখানে গুগলের পাবলিক ডিএনএস যেটা আছে সেই অ্যাড্রেসটাই দেবো। তারপরে আরেকটা বিষয় আমরা এখানে দেখব, অ্যালাউ রিমোট রিকোয়েস্ট। এই অপশনটা খুবই জরুরি, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখেছি বিভিন্ন এক্সপার্টরাও আসলে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন না, এই জিনিসটা আসলে ক্লিয়ার করা খুবই জরুরি। সেটা হচ্ছে যে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটা যদি আমি টিক মার্ক দিই তাহলে কী হবে, আর এটা যদি আমি না দিই তাহলে কী হবে। অ্যালাউ রিমোট রিকোয়েস্ট যখন আমি এটা টিক মার্ক দিয়ে আমি চুজ করব, তখন আমার এই মাইক্রোটিক রাউটারটি ইটসেলফ ডিএনএস সার্ভার হিসাবে সে কাজ করবে। আপনি যখন মাইক্রোটিকের এই আইপিটা কোথাও ডিএনএস সার্ভারের প্রেফার ডিএনএসের ঘরে এই মাইক্রোটিকের আইপি লিখবেন, তখন সে প্রত্যেকটা কোয়েরি রিজলভ করবে এজ এ ডিএনএস সার্ভার। তখন মাইক্রোটিক সার্ভারটি ডিএনএস সার্ভার হয়ে আপনার বিভিন্ন কোয়েরির অ্যান্সার দেবে। আর যদি আপনি অ্যালাউ রিমোট রিকোয়েস্ট না দেন, সেক্ষেত্রে আপনি যখন প্রেফার ডিএনএস এর ঘরে আপনি দিবেন মাইক্রোটিকের আইপিটা দিবেন, তখন আপনার করবে না, কোয়েরির অ্যান্সার দিবে না। যখন আপনি বিভিন্ন ওয়েব লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক লিখবেন, দেখবেন যে কুড নট বি রিজলভড, এই ধরনের অ্যান্সার দিবে আপনাকে, সেক্ষেত্রে আপনাকে প্রেফার ডিএনএস এর ঘরে আইএসপি কর্তৃক অ্যাসাইন করা যে ডিএনএস সার্ভার অ্যাড্রেস আছে অথবা গুগলের যে পাবলিক ডিএনএস সার্ভার অ্যাড্রেস আছে সেটা আপনাকে সেখানে বসাইতে হবে। বাট আপনি প্রেফার ডিএনএস এর ঘরে মাইক্রোটিকের আইপি বসাইতে পারবেন না। সো আমি চাচ্ছি যে আমার মাইক্রোটিক ওএস ডিএনএস সার্ভার হিসেবেও কাজ করুক, এই জন্য অ্যালাউ রিমোট রিকোয়েস্ট আমি দিয়ে দিলাম। আর অবশ্যই কেস সাইজটা একটু আমরা বাড়িয়ে দিব, যেহেতু অনেকগুলো ক্লায়েন্ট অনেক বেশি কোয়েরি রিজলভ করার জন্য রিকোয়েস্ট আসবে, আমরা সেখানে এখানে আমরা 12,000 দিয়ে দিব, সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম। আমরা এখন অ্যাপ্লাই দিব, ওকে দিব, আমাদের ডিএনএস কনফিগারেশন হয়ে গিয়েছে। আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যখন আউটার ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্ট করতে যাব, তখন অবশ্যই আমাদের কোন পথ হয়ে বা কোন পাথ দিয়ে প্যাকেট বেরোবে এই জিনিসটা আমাদেরকে বলতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, আমরা আইপি যাব, আমরা রাউটসে যাব, আমরা এখানে গিয়ে চুজ করে দিব যে আমাদের গেটওয়েটা কী হবে।
ডেস্টিনেশন অ্যাড্রেস 00 মানে হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেস। সুতরাং আমার এটা হচ্ছে 10.0.0.1, এটা হচ্ছে আমার ইন্টারনেট অ্যালাউ করা যে আইএসপি থেকে যেই আইপিটা আমাকে দেওয়া হয়েছিল 10.0.0.5, সেই আইপিটার গেটওয়ে। সো আমরা এখন যেটা করব যে 10.0.0.1 সেই আইএসপি থেকে অ্যালাউ করা আইপির যে গেটওয়েটা সেটা আমরা এখানে দেব, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং কোনো ধরনের কোনো সমস্যা না হয়। অ্যাপ্লাই, ওকে। আমরা দেখছি যে এখানে আমাদের চলে এসেছে, আমাদের যে গেটওয়ে আমরা কনফিগার করেছি, রাউটিংয়ে আমরা যেটা অ্যাড করেছি সেটা এখানে চলে এসেছে। সো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে আমাদের নেটিং, আমরা যখন নেটিং না করব বা নেটিং যদি আমরা না করি সেক্ষেত্রে কী হবে। নেটিং না করলে যেটা হবে, আমরা যে দুটো নিয়েছি, ইন্টারফেস নিয়েছি বা ল্যান্ড কার্ড নিয়েছি, দুটা দুই ডিফারেন্ট ক্লাসের আইপি। যখন আমার ক্লায়েন্ট যারা ল্যান্ড ফেসিং ইন্টারফেসের সাথে কানেক্টেড হবে, দ্যাট মিনস 192.168 এই ব্লকের যারা আইপি পাবে এবং তারা যখন কানেক্ট করবে, নেটিং করা না থাকলে হবে কি, তাদের প্যাকেট আর বেরোবে না। পিসি আমাদের ম্যাগনেটিক যে ওএস বা যে পিসি আছে সেটায় জাস্ট প্যাকেটটা ড্রপ করে দিবে। সো আমরা যেটা করব, আমরা এখন আইপি, আমরা যাব হচ্ছে ফায়ারওয়াল, আমরা সেখান থেকে নেট চুজ করব, আমরা নেটিংয়ে যাব, আমরা নেটিংয়ে গিয়ে এখান থেকে আমরা বলে দিব সোর্স অ্যাড্রেস, আমরা বলে দিব 192.168.0.0/24। এই হচ্ছে আমার সোর্স অ্যাড্রেস 192.168। পুরো নেটওয়ার্কটা আমি বলে দিলাম যে এই ব্লকের যত আইপি আছে আমি উল্লেখ করে দিলাম। তারপর আমি যেটা করলাম, আমি অ্যাকশনে যাব, তারপর আমি মাস্কারেড এটা আমি চুজ করব, আমি অ্যাপ্লাই, ওকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই ডিরেকশনাল বা বোথ ডিরেকশনাল অ্যারো কি চলে আসছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট। সো আমরা এখন এটাকে আমরা ক্রস করব, আমরা এক্সিট করি, আমাদের এখানে কাজ শেষ। আমরা এই মুহূর্তে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের রাউটার যে ওএস, রাউটিং যে ওএসটা সেটাকে আমরা অ্যাক্টিভেট করব। সেটার জন্য আমরা সেটায় লগ ইন করবো, আমাদের ইউজার হচ্ছে অ্যাডমিন, এবং দেখেন এখানে রাউটার হ্যাজ নো সফটওয়্যার কি এটা এখনও দেখাচ্ছে। সুতরাং আমরা এটা ইয়ে করলাম, আমাদের যে লাইসেন্সের কপিটা আছে আমরা এখন লাইসেন্সের কপিটা নিয়ে আসব। আমার আমার এখানে লাইসেন্সটা রাখা আছে এখানে মাইক্রোটিক, এই যে লাইসেন্স কিটা। সুতরাং আমরা এটাকে ওপেন করব, সিলেক্ট, ওকে, আমরা এখান থেকে এটাকে ইয়ে করব, এই যে আমার কিটা চলে এসছে, আমি এখন এটাকে চুজ কপি করব এবং জাস্ট এখান থেকে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমাকে একটা মেসেজ দিবে এরকম যে ইউ মাস্ট রিবুট বিফোর নিউ কি টেক্স ইফেক্ট। সুতরাং আমাদেরকে অবশ্যই রিস্টার্ট দিতে হবে, আমরা এখন রিস্টার্ট দেব, যেহেতু রিস্টার্ট নিয়েছে সুতরাং সে এইমাত্র দেখা গেল যে আমাকে ডিসকানেক্ট করে দিয়েছে। সো আমার এখানে পুটির কাজ শেষ, আমার লাইসেন্সিং ইস্যু নিয়ে এখন আর কোনো টেনশন নেই। আশা করছি যে সব কিছু ঠিকঠাক মতে কাজ করবে। আমরা দেখলাম যে আমাদের মাইক্রোটিক ওএস অন হয়ে গিয়েছে। সো আমরা যাব হচ্ছে আমাদের ক্লায়েন্ট পিসিতে, আমরা এখানে আইপি অ্যাসাইন করব, এখানে কোনো আইপি আমাদের দেওয়া ছিল না, সুতরাং আমরা এখানে আইপি অ্যাসাইন করি,
আমাদের ল্যান্ড ফেসিং ইন্টারফেস আইপি ছিল 192.168 ব্লক, সো আমরা এখানে সেম ব্লকের একটা আইপি দেই কাজের সুবিধার্থে। 0.1 দেওয়া ছিল আমাদের মাইক্রোটিক বক্সে, সো আমরা এখানে 2 দেই, আমরা এখানে 192.168.0.1 মাইক্রোটিকের সেই ইন্টারফেসের আইপিটা এখানে আমরা গেটওয়ে করি। সো আমরা এখনও প্রেফার ডিএনএস, আমরা গুগলের পাবলিক ডিএনএস অ্যাড্রেসটা আমরা দিই, ওকে ক্লোজ। আমরা দেখবো যে এখানে কানেক্টেড দেখাচ্ছে ইনশাল্লাহ, যদি কখনো কোনো ধরনের কোনো সমস্যা না থেকে থাকে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ আইপি সার্চিং এর ইস্যুটা একটু স্লো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গিয়েছে, সো আমরা এখন যদি দেখি যে কনফার্ম পিং 192.168.0.1 মাইক্রোটিকের সেই ইন্টারফেস থেকে আমি ফিডব্যাক পাচ্ছি। আমি মাইক্রোটিকের যে ওয়ান ইন্টারফেসে যে আইপিটা বসিয়েছিলাম 10.0.0.5, সেটাকেও আমি রিপ্লাই পাচ্ছি, এবং আমি যে নেটিং করেছি সেক্ষেত্রে প্যাকেট মাইক্রোটিক বক্স থেকে আউটগোয়িং হচ্ছে কিনা সেটা আমি দেখি। পিং google.com, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটিং অ্যানাবল হয়ে গিয়েছে এবং গুগল থেকে আমি রিপ্লাই পাচ্ছি। সুতরাং আরেকটা বিষয়, আমি যখন এখানে এনএস লুক আপ দিব, যেহেতু আমি গুগলের পাবলিক ডিএনএস সার্ভারের আইপিটা ইউজ করেছি, এই জন্য আমাকে গুগল পাবলিক ডিএনএস .google.com এই নামটা দেখাচ্ছে। আমি যদি এখানে গুগলের পাবলিক ডিএনএসের আইপির জায়গায় আমার মাইক্রোটিক রাউটারের আইপিটা দিয়ে দিই 192.168.0.1, এই আইপিটা ছিল আমার মাইক্রোটিকের ল্যান্ড ফেসিং ইন্টারফেসে আমরা যে আইপিটা অ্যাসাইন করেছিলাম। আমরা যদি দেখি এখন এক্সিট করি সিএলএস, আমরা আবারও যদি এনএস লুক আপে যাই, এনএস লুক আপ, আমাদের একটু এখানে প্রবলেম হচ্ছে, আমরা এটাকে রিজলভ করবার চেষ্টা করব। আমরা তাহলে একটু উইনবক্সে যাই, আমরা এখানে রান করে আমাদের আইপিটা ছিল হচ্ছে 192.168.0.1, আমরা কানেক্ট করি আইপি ডিএনএস, আমরা এখানে ডিএনএস কনফিগার ঠিক মতো আছে, ওকে। সুতরাং এখানে আর কোনো সমস্যা নেই, ওকে। আমরা তাহলে একটু ব্রাউজ করে দেখি যে আমাদের ব্রাউজিং ঠিক মতো হচ্ছে কিনা। google.com, ওয়াও, আমরা দেখতে পাচ্ছি যে গুগলে ঢুকে গিয়েছে, আমাদের ব্রাউজারে গুগলের ওয়েবসাইট চলে এসেছে, দ্যাট মিনস আমাদের কানেকশনের কোথাও সমস্যা হচ্ছে না। এবং আমরা যে আইপি অ্যাসাইন করেছি এবং আমরা নেটিং করেছি, ফায়ারওয়ালে এন্ট্রি দিয়েছি, সব ওকে আছে। সো আমাদের মাইক্রোটিকের টোটাল টিউটোরিয়াল ভিডিও সিরিজের ফার্স্ট পার্টে আমরা বেসিক কনফিগারেশন দেখলাম, আমরা পরবর্তী সিরিজগুলোতে একে একে আমরা অ্যাডভান্স কনফিগারেশনের দিকে যাব, বিভিন্ন সার্ভিস কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো আমরা দেখব। সো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।